নমস্কার বন্ধুরা আমি তাপসমাল আকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা দু হাজার কুড়ির আনসার কি নিয়ে চলে এসেছি জিকে কোয়েশ্চেনগুলোর সম্পূর্ণ উত্তরগুলো দেখে নেবো আমরা এখনই তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকে বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাকে নোটিফিকেশন আকারে পৌঁছিয়ে ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে চলে দেবেন এই গুরুত্বপূর্ণ আনসার কিগুলো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না চলুন আমরা আনসার কিতে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে কোয়েশ্চেন বুকলেট একদম অফিশিয়াল কোয়েশ্চেন বুকলেট এটি আচ্ছা দেখুন এখানে একশোটা কোয়েশ্চেন রয়েছে দুশো নম্বর ছিল দেড় ঘন্টার টাইমিং এবার আমরা কোয়েশ্চেনগুলো এক এক করে দেখে নিই সম্পূর্ণ জি কে কোয়েশ্চেনগুলোর আমরা আনসারকে দেখে নেব প্রথম কোয়েশ্চেন হচ্ছে এক নম্বর ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় এটার উত্তর হবে এ কর্ণাটক আচ্ছা তারপর আমরা চলে যাচ্ছি জি কে কোয়েশ্চেন পরবর্তী ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক এই কোয়েশ্চেনটা বেশ কনফিউজিং কোয়েশ্চেন অনেকেই বলছে এটা মধ্যপ্রদেশ হবে আবার অনেকে বলছে পার্সেন্টেজের হিসেবে মিজোরাম এগিয়ে রয়েছে আমি আপনাদেরকে বলবো এই কোয়েশ্চেনটা মধ্যপ্রদেশই হবে সি তিনের সি আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আমরা যাচ্ছি দেখুন পরবর্তী জি কে কোয়েশ্চেন যেটি রয়েছে ছ নম্বর ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এনএইচ ফর্টি ফোর অপশান সি অপশান সি এনএইচ ফর্টি ফোর আচ্ছা তারপর দেখুন আট নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় এটা হচ্ছে টর ব্রাউজার আটের সি টর ব্রাউজার আচ্ছা এরপর দেখুন দশ নম্বর কোয়েশ্চেন মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত এটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি সুবর্ণরেখা সুবর্ণরেখা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এগারো নম্বর কোয়েশ্চেন দেখুন প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন এই কোয়েশ্চেনটাও বেশ কনফিউজিং পদ্মবিভূষণ প্রথম উনিশশো সালে এখানে অপশানে যাদের নাম রয়েছে তাদের দুজনাই পেয়েছিলেন নন্দলাল বোস এবং সত্যেন্দ্রনাথ বোস দুটোই কিন্তু হবে সত্যেন্দ্রনাথ বোস করলেও কিন্তু পেতে পারেন সঠিক নন্দলাল বোস করলেও পেতে পারেন এখনও কিন্তু অফিশিয়াল আনসার কি যেহেতু দেয়নি তাই কনফিউজিং কোয়েশ্চেনগুলো কিন্তু পরবর্তীতে এটা আলোচনার সাপেক্ষে সঠিক বলা যেতে পারে বা কোয়েশ্চেনটা ক্যান্সেল হতে পারে বা যারা যেটা করবেন সেটাকে সঠিক বলে গণ্য করা হবে যাই হোক এরপর আমরা চলে আসছি তেরো নম্বর কোয়েশ্চেনে তেহেরি দাম তেহেরি ড্যাম বা তেহেরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে গঙ্গা বা ভাগীরথী সঠিকভাবে বললে হয় ভাগীরথী উত্তরাখণ্ডে এই তেহরি ড্যাম বা তেহেরি বাত্রে অবস্থিত আচ্ছা এরপর পনেরো নম্বর কোয়েশ্চেন দেখুন জিকের কোয়েশ্চেন নিম্নোক্ত কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয় এটা খুব সহজ কোয়েশ্চেন অগ্নাশয় বা প্যানক্রিয়াস এই গ্রন্থিটিকে বলা হয় মিশ্রগ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড আচ্ছা এরপর সতেরো নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি সতেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা সাউথ আমেরিকা তারপর দেখুন জি কে কোয়েশ্চেন উনিশ নম্বর ভারতে সঞ্চিত কয়লার এইটিন পারসেন্ট কোথায় সঞ্চিত আছে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ অপশান এ দামোদর অববাহিকা এটা হচ্ছে সঠিক উত্তর এরপর দেখুন যে কোশ্চেন একুশ নম্বর খুব সহজ কোশ্চেন কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন নবাব সিরাজ দৌল্লা এটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এরপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে নিম্ন মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর তেইশ নম্বরের ডি দামাসকাস দামাস্কাস হচ্ছে সঠিক উত্তর দামাসকাস আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি দেখুন চব্বিশ নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে চার ঘটিকার বৃষ্টি বা ফোর ও ক্লক রেইন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায় এটা হচ্ছে অপশান এ আমাজন ও কঙ্গ অববাহিকায় আচ্ছা এরপর ২৬ নম্বর জিকে কোয়েশ্চেন ইন্দ্রা টু সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা এটা হচ্ছে রাশিয়াতে রাশিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর রাশিয়া অপশান এ আচ্ছা এরপরে ম্যাথের কোয়েশ্চেনগুলো আমরা স্কিপ করে যাচ্ছি চলে যাচ্ছি পরবর্তী জিকে কোয়েশ্চনে তিরিশ নম্বর বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল ছ বছর এটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এইবার দেখুন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বত্রিশ নম্বর সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে ক্যাপসুলুট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয় অপশান এ মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টু সেভেন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা এরপর দেখুন পরবর্তী কোয়েশ্চেন চৌত্রিশ নম্বরে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত এটা মুম্বাইয়ে অবস্থিত মহারাষ্ট্রের মধ্যে পড়ছে রাজ্য হিসেবে এটা হচ্ছে সঠিক উত্তর অপশন সি আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখুন ছত্রিশ নম্বর জি কে কোয়েশ্চেন হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে নামাঙ্কিত এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল সাঁত্রিশ নম্বর কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয় এটা পুলিশ প্রশাসনের যিনি সংস্কার করেছিলেন লর্ড কর্নওয়ালিস আচ্ছা এরপর দেখুন পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি উনচল্লিশ নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অ্যাডভোকেট জেনারেল ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল আচ্ছা এরপর আমরা দেখুন পরবর্তীতে চলে যাচ্ছি সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন সঠিক উত্তর হচ্ছে চল্লিশের ডি দীপিকা পাড়ুকোন দীপিকা পাড়ুকোন হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এরপর হচ্ছে তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি। এটা হচ্ছে অপশান এ অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া অ্যামিবার দেহে সংগঠিত হয় আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব দেখুন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর খুব সহজ বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল এটা সঠিক উত্তর অপশান এ পালি আচ্ছা এরপর হচ্ছে নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ সেট নামাঙ্কিত হয়েছিলেন এটার সঠিক উত্তর বিভিন্ন কনফিউজিং রয়েছে কোয়েশ্চেনটি এটার সঠিক উত্তর দেখুন অনেকে বলছে মানিক চাঁদ হতে পারে আবার কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফটিক চাঁদ এই কোয়েশ্চেনটাও বেশ কনফিউজিং জগৎ সেট মানিক চাঁদ অথবা ফটিক চাঁদ আমি আপনাদেরকে ফটিক চাঁদ বা ফতেহ চাঁদ বলেও কিছু কিছু জায়গায় দেখলাম এটা রেকমেন্ড করছি আচ্ছা পরবর্তীতে দেখুন ছেচল্লিশের পরে আটচল্লিশ নম্বরের কোয়েশ্চেন সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে তিনশো বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু সঠিক উত্তর হবে তামিলনাড়ুর কোয়েম্বাটুর আচ্ছা এরপর দেখুন পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে তার সঠিক উত্তর হচ্ছে অপশান এ মথুরা তৈল শোধনাগার মথুরা তৈল শোধনাগার হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এরপর পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব নিমুক্ত কোনটি দীর্ঘতম নদী এটা হবে ব্রহ্মপুত্র ভারতবর্ষে ব্রহ্মপুত্র অল্প প্রবাহিত হয়েছে দীর্ঘের দিক থেকে ভারতবর্ষে গঙ্গার থেকে কম দীর্ঘতম ব্রহ্মপুত্র কিন্তু ব্রহ্মপুত্রর মেন উৎসস্থল থেকে ধরলে ব্রহ্মপুত্র কিন্তু সব থেকে দীর্ঘতম এখানে যে চারটা অপশান দেওয়া রয়েছে তার মধ্যে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি চুয়ান্ন নম্বর কোশ্চেন পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস আমাদের বাংলার মেয়ে কোন খেলার সঙ্গে যুক্ত তিনি হচ্ছে টেবিল টেনিস টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি পঞ্চান্ন নম্বর কোয়েশ্চেন কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা হচ্ছে অপশান সি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব দেখুন কোয়েশ্চেনটা একটুখানি এগিয়ে গেল আচ্ছা আমরা ছিলাম দেখুন এই কোশ্চেনটা আমরা লাস্ট করেছি পঞ্চান্ন নম্বর কোশ্চেন পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সাতান্ন নম্বর কোশ্চেনে সাতান্নর সঠিক উত্তর হবে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী এটা হচ্ছে অপশান এ সাতান্ন নম্বর অপশানে কৃষ্ণা নদী সঠিক উত্তর হবে কৃষ্ণা নদী আচ্ছা এরপর আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে দেখুন এর পরবর্তী কোয়েশ্চেন ঊনষাট কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন তা হচ্ছে পিভি সিন্ধু পিভি সিন্ধু হচ্ছে ব্যাডমিন্টনে দু দুবার অলিম্পিক গেমসে পদক পেয়েছেন একবার ব্রোঞ্জ পেয়েছেন একবার রৌপো পদক পেয়েছেন রূপো পেয়েছেন একষট্টি নম্বর কোয়েশ্চেন নিম্মক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর এটা হচ্ছে অপশান এ কান্ডালা আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখুন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে যেখানে জিকে রয়েছে অঙ্কের কোয়েশ্চেনগুলো আমি স্কিপ করছি ওটা পরবর্তীতে আমি আপনাদেরকে দিয়ে দেব ছেষট্টি নম্বর কোয়েশ্চেন হচ্ছে ধূমকেতু কার ছদ্মনাম ছিল অপশান এ কাজী নজরুল ইসলাম আচ্ছা এরপর দেখুন আটষট্টি নম্বর কোয়েশ্চেন দু সালে কুড়ি সালে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ফাটনগর পুরস্কার লাভ করেছেন এটা হচ্ছে অপশান ডি প্রফেসর জ্যোতির্ময়ী দাস আচ্ছা এরপর দেখুন পরবর্তী কোয়েশ্চেন সত্তর নম্বর নিম্মুক্ত কোনটি জনিত অসুখ নয় এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এটা ভাইরাস ঘটিত রোগ আচ্ছা এরপর দেখুন বাহাত্তর নম্বর কোয়েশ্চেন কোন রাজ্যে সাম্প্রতিক সময় একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস রূপে ঘোষণা করা হয়েছে এটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তারপর দেখুন পরবর্তী কোয়েশ্চেন চুয়াত্তর নম্বর মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না অপশান বি কৈশিক বা ক্যাপিলারি কৈশিক বা ক্যাপিলারিতে রক্ত জমাট বাঁধে না এটা হচ্ছে সঠিক উত্তর চুয়াত্তরের বি পঁচাত্তর নম্বর কোয়েশ্চেন সম্প্রতি বিশ্বের এক নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত দীপিকা কুমারী তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত অপশান এ হবে সঠিক উত্তর আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি দেখুন পরবর্তী কোয়েশ্চেন আটাত্তর নম্বর যদি ব্যারোমিটারের পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায় চেয়ে অপশান এ ঝড়ের সম্ভাবনা আচ্ছা এরপর দেখুন পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী জিকের কোয়েশ্চেন হচ্ছে বিরাশি নম্বরে নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয় বামন গ্রহ নয় হচ্ছে নেপচুন হবে সঠিক উত্তর অপশান ডি আচ্ছা এরপর তিরাশি নম্বর কোয়েশ্চেন সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায় সানরাইজ ইন্ডাস্ট্রি হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে অপশানে পেট্রোকেমিক্যাল শিল্প যে শিল্প নতুন এসছে এবং যার ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল সেই ধরনের শিল্পকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনের উত্তরে পঁচাশি নম্বর কোয়েশ্চেন টর কিসের ইউনিট টর হচ্ছে চাপের একক চাপ বা প্রেশার এর একক হচ্ছে টর নন এসাই একক টর এরপর আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন দেখুন পরবর্তী কোয়েশ্চেন অষ্টআশি নম্বর কোয়েশ্চেন কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ এটা হচ্ছে অপশান ডি দেব আনন্দ বিখ্যাত অভিনেতা দেব আনন্দের জীবনী রোম্যান্সিং উইথ লাইফ খুব কমন একটি কোয়েশ্চেন উননব্বই নম্বর মুদ্রারাক্ষস নাটকটি রচয়িতাকে বিশাক দত্ত অপশান বি সঠিক উত্তর অপশান বি আচ্ছা এরপর দেখুন জিকের কোশ্চেনে আমরা চলে যাব বিরানব্বই নম্বর কোয়েশ্চেন ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয় এটা হচ্ছে অপশান ডি ফিশিং ফিশিং হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন এটা একটা বেশ কনফিউজিং কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে তিরানব্বই নম্বর কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয় এটার এখানে অপশান অনুযায়ী হবে উনিশশো ঊননব্বই সাল অপশান সি অ্যাকচুয়ালি ইউনেস্কোর তরফ থেকে সুন্দরবনকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে উনিশশো সালে কিন্তু এখানে অপশান যেহেতু নেই তার নিয়ারেস্ট অপশান উনিশশো সঠিক বলে ধরে নেওয়া যেতে পারে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখুন এরপর পচা পঁচানব্বই নম্বর কোয়েশ্চেন সাম্প্রতিককালে ফোনে পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশে প্রস্তুত হয়েছে এটা হচ্ছে অপশান এ ইসরায়েল এটা হচ্ছে সঠিক উত্তর ইজরায়েল আচ্ছা তারপর দেখুন ছিয়ানব্বই নম্বর কোয়েশ্চেন ফায়ার আইস বলতে নিম্নক্ত কোনটিকে বোঝানো হয় এটা হচ্ছে অপশানে মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় আচ্ছা তারপর দেখুন ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন আটানব্বই নম্বর উনিশশো সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন তার সঠিক উত্তর হচ্ছে আটানব্বইয়ের ডি সিঙ্গাপুর উনিশশো সালে এখানে অস্থায়ী সরকার ভারতের অস্থায়ী সরকার গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আচ্ছা এরপর দেখুন নিরানব্বই নম্বর তথা সর্বশেষ জিকে কোয়েশ্চেন তমলুকে ভারতের দেখুন জাতীয় সরকারের মহাপরিচালক তাম্রদ্য জাতীয় সরকার তার মহাপরিচালক হচ্ছে অপশান বি সতীশচন্দ্র সামন্ত এটাই হচ্ছে সঠিক উত্তর এই ছিল দেখুন জি কে কোয়েশ্চেন এরপরে একশো নম্বরই ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন এই হচ্ছে মোটামুটি পঞ্চাশ থেকে একান্নটা জি কে কোয়েশ্চেনের আনসার কি আন অফিসিয়াল আনসার এটা অফিসিয়াল আনসার কি পরবর্তীতে প্রকাশিত হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আর আপাতত এই আনসার কিটা দিয়ে আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন যে কত নম্বর পাচ্ছেন বা কতগুলো সঠিক আপনার হয়েছে এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ